যখন এগারোটা ক্লান্ত জীবন একা, রাত যখন এগারোটা ক্লান্ত জীবন একা, মনে স্মৃতি আগে ছবি স্বপ্নের আগে দেখা, রাত যখন এগারোটা হৃদয়ে কাহিনী লেখা, চোখে ভাসে ছায়া ছবি ভালোবেসেছে দেখা, রাত যখন জীবনে এত বড় একটা ভুল যে তুমি কি করে করেছো ভাই জানি। এটা বিষয় ব্যাপার, আপনি ড্রিঙ্ক করেন না? হ্যাঁ বলুন তো বলে ভাবা যায় আজকালকার দিনে। হ্যাঁ শুধু করি না না, আমি জীবনে কোনো দিনই ড্রিঙ্ক করি না। আমার তো কলেজ জীবন থেকেই অ্যাডিকশন গ্রো করে। হ্যাঁ দিন দিন বাড়ছে বই তো কমছে না। তবে কিন্তু আপনার তো হার্টের অসুখ আছে শুনেছি। তো ইসকেমিক হার্ট, তেমন জটিল কিছু নয়। আমাদের জটিল রাজনৈতিক জীবনের তুলনায় তো কিছুই নয়। হ্যাঁ বোঝান বোঝান ভালো করে বোঝান। হ্যাঁ এটা আপনি খুব ভালো বলছেন, ওয়েল সেড, ভেরি ওয়েল সেড। এক্সকিউজ মি, আমার একটু উঠতে হবে বুঝলেন। সে কি? আমার একটু জরুরি কাজ আছে বুঝলেন। এখনই? হ্যাঁ। তো যাচ্ছ কোথায়? একটু বাড়িতে যাব, তারপর একটা কাজ আছে। হ্যাঁ বাড়ি তাহলে যাও আর কি। হ্যাঁ চলি তাহলে। ওকে গুড নাইট, এনজয় ইয়োর সেলফ। বাই। কি হলো? দাঁড়ান দাঁড়ান এক মিনিট। হ্যাঁ বাড়িতে না বাগান বাড়িতে মানে বুঝলেন না। আরে মশাই, নাইট ইজ স্টিল ইয়াং। আরে সন্ধে নটার সময় প্লে বয় প্রবাল রায় গুটি গুটি পায়ে বাড়িতে ঢুকে যাবে, এটা আর যেই বিশ্বাস করুক কিন্তু আমার না বিশ্বাস হচ্ছে। এ তো এক আরব্য রজনীর কাহিনি। হ্যাঁ শুনতে হয়তো একদিন। হ্যাঁ একদিন কি মশাই, এখনই শুনতে পাবেন। তবে হ্যাঁ তার আগে চোখটা একটু রঙিন করে নিতে হবে, তাই না? কি বলেন? চলুন। হ্যাঁ আসুন আসুন। আরে মশাই, সুরা ছাড়া কি সাকির গল্প জমে? বলুন মিস্টার সিং। গুড ইভিনিং। কি ব্যাপার? আমার ইন্টারভিউ আপনাদের চ্যানেলে। কিন্তু আপনি তো জানেন আমি ইন্টারভিউ দিই না, আমি একটু নেপথ্যেই থাকতে চাই। হ্যাঁ হ্যাঁ প্রচার বিমুখ তা একটু বলতে পারি। না কিন্তু এইভাবে বললে তো আমি অপারগ। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু ভেবে, আপনার প্রেস্টিজের ব্যাপার। ঠিক আছে কাল কখন? বিষয়টা কি? আমার রাজনৈতিক এবং ব্যক্তিগত
তো কাল সেই আয়নার সামনে তোমাকে দাঁড়াতে হবে প্রবাল রায়। আয়নায় কি ধরা পড়ে মুখ না মুখোশ দেখা যাক কাল সকাল 11টায়। জীবন ব্যক্তিগত জীবন সে তো নোংরা পাকে ডুবে থাকা একটা জন্তুর জীবন। আমাকে মুক্তি দাও উনি। মুক্তি কেন মুক্তি দেবো তোমাকে? কোন অধিকারে মুক্তি চাইছো তুমি? বলুন কি জানতে চান আপনি? যদিও আমার জীবন আই থিঙ্ক নাথিং সো স্পেশাল। আমার প্রথম প্রশ্ন, আপনার রাজনৈতিক জীবন কবে শুরু হয়েছিল? অবভিয়াসলি আমার কলেজ জীবন থেকে। কোন কলেজের ছাত্র ছিলেন আপনি? প্রেসিডেন্সি। ছোটবেলার থেকে কলকাতাতে? না, আমার ছোটবেলাটা কেটেছিল ব্যারাকপুরে। আপনার জীবনের অনুপ্রেরণা কে? আপনার প্রশ্নটা কিন্তু সম্পূর্ণ হলো না। আপনি রাজনৈতিক না ব্যক্তিগত কোন জীবনের অনুপ্রেরণার কথা বলতে চাইছি? সরি, আমি রাজনৈতিক জীবনের কথাই জানতে চাইছি। আমার রাজনৈতিক জীবনের অনুপ্রেরণা নেতাজি, নেতাজি সুভাষচন্দ্র বসু। আচ্ছা, আপনি বিপ্লব বলতে কী বোঝেন? উত্তরটা কিন্তু আপনার পছন্দ হবে না, তবু শুনি না। একটা নাটক যার অনন্তকাল ধরে রিহার্সাল হয়ে চলেছে কিন্তু এদেশে কোনো দিনই মঞ্চস্থ হবে না। আপনি ঈশ্বর মানেন? হ্যাঁ মানে, আমি তিনজন ঈশ্বরকে মানি যাদের আমি দেখতে পাই। দেখতে পান? আমার বাবা মা আর সূর্য। বাহ, বেশ বললেন তো। এবারে পরের প্রশ্নে আসি। আচ্ছা, মিছিল এবং মিছিলে যারা যায় তাদের সম্পর্কে আপনার বক্তব্য কি? সংসারের রেশনের দোকানে যারা কোনোদিনই লাইন দেয়নি, মিছিলে যাওয়া তাদের কোনো অধিকারই নেই। আপনি নিজে জীবনে কখনো রেশনের দোকানে লাইন দিয়েছেন? হ্যাঁ অবশ্যই, অবশ্যই অনেক। আপনার বোধহয় অনেকেই জানেন না যে আমার ছোটবেলাটা কেটেছে মধ্যবিত্ত পরিবারে, কঠিন দারিদ্র্যের মধ্যে। কলকাতায় কবে এসেছেন? এত বড় বাড়ি। এই বাড়িটা আমার শ্বশুর মশাইয়ের। এই তো এসো এসো এসো। হ্যাঁ, পরিচয় করিয়ে দিই, বিদিশা সরকার, আমার শ্যালিকা। নমস্কার, আমি বিদেশ বসু, ডি বাংলা চ্যানেলের পলিটিক্যাল করেসপন্ডেন্ট। আচ্ছা আচ্ছা, চাটা খেয়ে নিন, তুমি চা ঠান্ডা হওয়ার আগে খেয়ে নিন। হ্যাঁ, আপনারা কথা বলুন, আমি আসছি। থ্যাংক ইউ। আপনার স্ত্রী তো অ্যাক্সিডেন্টে মারা গেছিলেন না? হ্যাঁ, এই বাড়িতেই অ্যাক্সিডেন্টটা হয়েছিল। বাড়িতে? দোতলার সিঁড়ি থেকে পায়ে শাড়ি জড়িয়ে পড়ে যান উনি, লাংসে প্রচণ্ড আঘাত পান, তার সঙ্গে ছিল ব্রেন হ্যামারেজ। আর তাছাড়া আপনার ফোন? ও এক্সকিউজ মি। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যালো, ক্যামেরাটা বন্ধ কর। প্রবাল রায় স্পিকিং। হ্যাঁ বলো বলো বলো। আজ না না, আজ তো সময় নেই। তাছাড়া তুমি তো জানো এই সময় আমি অ্যাটেন্ড করি না। নো প্লিজ প্লিজ, আমাকে ছেড়ে দাও। হ্যাঁ ডোন্ট ম্যাট। হ্যাঁ ভাই চলে যাচ্ছে, তুমি ভালো আছো তো? ওকে, গুড ডে। সরি। ও নো নো, ইটস ওকে। ক্যামেরাটা চালু করো, রোল করো। আচ্ছা, এবারে আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করতে চাই, অবশ্য আপনি উত্তর দিতে না চাইলে তাও পারেন।
প্রশ্নটা কি? একটা পুরুষের জীবনে নারীর ভূমিকা কি? অনেকটা নীলার আংটির মতো, কেউ পরে রাজা হয়, আবার কেউ ফকির। আমার প্রশ্ন প্রায় শেষের দিকে। হ্যাঁ, আমার হাতে আর বেশি সময় নেই, আমায় ঠিক 12টায় বেরোতে হবে। আচ্ছা, আপনার অপছন্দ কি? অপছন্দ? স্বার্থপরতা, পরস্ত্রী কাতরতা, এসব। আপনার প্রিয় রং? গেরুয়া। আচ্ছা, তা আপনি কি সন্ন্যাসের সমর্থক? না না, অবশ্যই না। আপনার প্রিয় মানুষ? অবভিয়াসলি প্রবাল রয়। হ্যাঁ মাসিমা, প্রবাল কোথায়? বাগানে ইন্টারভিউ দিচ্ছে। ও, তুমি কাল রাত্রে অনেকক্ষণ জেগেছিলে না? কেন বলুন তো মাসিমা? না, আমার মনে হলো যেন তোমায় আমি দেখলাম প্রবালের ঘরে অনেক রাতে। মাসিমা, আপনিও কাল রাতে ঘুমোতে পারেননি? আমি এমনিতেই ঘুমোতে পারি না। প্রবাল এসব ইন্টারভিউ টিন্টারভিউ দিচ্ছে কেন? ওইসব বোকা বোকা প্রশ্ন। কি খেতে ভালোবাসেন, কি পোশাক আপনার প্রিয়। মাসিমা, আজ যে রিপোর্টার এসেছে তাকে দেখে তো বেশ বুদ্ধিমান বলেই মনে হলো। আমার মনে হয় না এই ধরনের বোকা বোকা প্রশ্নও করবে। ও পলিটিক্যাল করেসপন্ডেন্ট। তুমি জানলে কি করে? আলাপ হলো তাই। তার মানে তুমি বাগানে গিয়েছিলে? হ্যাঁ, মানে ওই রঘুবীর চা দিতে গেছিল, আমি তার সঙ্গে গিয়ে একটু আলাপ করে এলাম আর কি। ও মাসিমা, ওই ফোন বাজছে, ধরো। হ্যালো, কে বলছেন? হোল্ড অন এ মিনিট। আপনার ফোন। কে করছে? শীলা মাথুর। ও হ্যালো শীলা। হ্যাঁ বলো, তুমি কেমন আছো? হ্যাঁ শোনো শীলা, শোনো, আমি তো ডাক্তারে ছেড়ে দিয়েছি মা। আমি আপনাকে ছাড়া কাউকে দেখাবো না আন্টি। ব্লাড রিপোর্ট নিয়ে আমি এক্ষুনি আপনার সাথে দেখা করতে যাচ্ছি। ঠিক আছে, তুমি তোমার ব্লাড রিপোর্ট নিয়ে আমার কাছে 100 বার আসতে পারো, আমি সেটা দেখে দেব। কিন্তু শোনো শীলা, তুমি ভালো ডাক্তারকে দেখে তুমি তোমার ট্রিটমেন্ট করাও, দরকার হলে আমি নাম সাজেস্ট করে দেব। না আন্টি, তা হবে না, আপনাকেই আমার চিকিৎসা করতে হবে। প্লিজ, ইটস এ রিকোয়েস্ট। শোনো শীলা, শীলা প্লিজ। ঠিক আছে, তুমি যখন শুনবেই না তাহলে তোমার রিপোর্টগুলো নিয়ে আমার কাছে এসো। ভালো থেকো, ছাড়ছি। কার ফোন ছিল মা? শীলা, শীলা মাথুর। কি বলছিল? ও একটা প্রবলেমে আমার সঙ্গে দেখা করতে চাইছে। কিসের প্রবলেম? ওর ব্লাডে কি একটা প্রবলেম দেখা দিয়েছে। ব্লাডে? সেজন্যই ব্লাড রিপোর্ট দেখিয়ে আমাকে দিয়ে ট্রিটমেন্ট করাতে চাইছে।
তোমাকে দিই। কেন? আমার কি ডাক্তার নই? না না তা নয়, কিন্তু তুমি তো প্র্যাকটিস ছেড়ে দিয়েছো। মা বাবা, মানুষ একবার সাঁতার শিখলে বলে না। হ্যাঁ, সেটা জলে পড়লে তবে বোঝা যায়। মা হয়েছে তোর, এইভাবে আমাকে বারবার প্রশ্ন করছিস? প্রশ্ন করছিস কারণ 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 শীলা এ বাড়িতে আসুক সেটা আমি চাই না। কেন, কি কারণে? কারণ বিদিশা শীলাকে পছন্দ করে না, তাই। বিদিশার পছন্দ নিয়ে আমাকে থাকতে হবে? হ্যাঁ, তুমি ভুলে যাচ্ছো মা, যে বিদিশা এই বাড়ির অর্ধেক মালিক। কিন্তু বিদিশার বাবার বাড়ির অনেকখানি রেনোভেটেড হয়েছে আমারই টাকায়। একটা কথা তোমাকে জানিয়ে রাখি প্রবাল, এই বাড়ির অনেক কিছুই আমারও পছন্দ হচ্ছে না। সব কিছু মুখ বুঝে সহ্য করাও আমার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। বেটার টু সে যে। হ্যাঁ, কি বলতে চাইছো? কি সহ্য হচ্ছে না তোমার বলো, কি সহ্য হচ্ছে না? আমি হ্যালো, হ্যাঁ প্রবাল রায়। হ্যাঁ, কখন? আচ্ছা ঠিক আছে, আমি আছি, তুমি চলে এসো। আজ সকালের নিউজে এই ঘটনাটা বলেছে। হ্যাঁ, সকালের নিউজটা আমার শোনা হয়। আমি তো জানি তুমি লেট রাইজার, আমি ভেবেছিলাম তুমি হয়তো পাবে না খবরটা। কিন্তু মৃন্ময়বাবুকে মারলো কারা? উনি তো অজাত শত্রু ছিলেন। কি জানো প্রবাল, কার জন্য যে কোথায় কখন ট্রিগারে আঙুল ছোঁয়ানো আছে সেটা বলা খুব মুশকিল। আর এটা তো একেবারে প্রি প্ল্যান মার্ডার, বোঝাই যাচ্ছে। মর্নিং ওয়াক করে লোকটা ফিরছে, হঠাৎ তিন চারজন এসে। সত্যি, কখন যে কার কি হয় সেটা বোঝা মুশকিল। সেই মৃন্ময়বাবু কিন্তু সিএম এর খুব প্রিয় পাত্র ছিলেন, আর কেরিয়ার গ্রাফটা অসাধারণ। কোথা থেকে কোথায় উঠেছিলেন, যেমন কথার দাম তেমনি ব্যক্তিত্ব ছিল। এই কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ আর কি। মানে আমার মনে হয় এই মন্ত্রিত্বের শিকেটা এবার তোমার ভাগ্যেই ছিঁড়বে, বুঝতে পেরেছ? আর তুমিও তো সিএম এর বেশ প্রিয় পাত্রই। আমাদের মতো লোকের ওই সিনিয়রিটি ফিনিয়রিটি কে এবার মূল্য দিচ্ছে বলো? আমার মনে হয় ওই মৃন্ময়দার চেয়ারটা তোমার জন্যই। এসব কথা আমার থাক অদৃশ, ভাল লাগছে না। ফিউনারেলে যেতে হবে তো নাকি? হ্যাঁ, কিন্তু আমার তো মনে হয় তার আগে পার্টি অফিসে গেলে ভালো হতো না, বডিটা তো ওখানেই আসবে প্রথমে। বেশ, তবে তাই চলো। তুমি চেঞ্জ করবে না? না, ফিউনারেলে যাবো, আবার চেঞ্জ করার কি আছে? চলো চলো। হ্যাঁ, রাস্তায় গোলমাল শুরু হয়ে গেছে। স্পেশাল নিউজে বললো কোন এক স্টেট মিনিস্টার নাকি মার্ডার হয়েছেন। হ্যাঁ, ওই পূর্তমন্ত্রী মৃন্ময় ঘোষাল মারা গেছেন। তা তোমরা বেরোচ্ছ নাকি? হ্যাঁ মাসিমা, ফিউনারেলে তো যেতে হবেই। যাও, তবে একটু সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, আমাদের কিচ্ছু হবে না। আসিমা, হাই হ্যান্ডসাম। হ্যালো আন্টি, কেমন আছেন? থ্যাংক ইউ। তুমি একই বাঁধিয়ে বসলে বলো তো,
নিশ্চয়ই তুমি এতদিনে ডাক্তার দেখিয়েছো, তাহলে কি বলছেন? বলছেন এই ব্লাড রুটিন আর ব্লাড কোলেস্ট্রল টেস্ট করতে। আসলে প্রেশারটা খুব হাই পেয়েছে, 160/100। ওহো, তা হাইপারটেনসি। কি খাচ্ছ ওষুধ? আমি এখনো কোনো ওষুধ খাচ্ছি না, আপনি যা বলবেন আমি তাই খাবো। এরকম পাগলামি করতে হয় না। বাই দ্য ওয়ে, তুমি কি স্মোক করো? না, হ্যাবিটস তো নেই, তবে মাঝে মাঝে টেনশন হলে সেটা একদম ছাড়তে হবে, একটিও না। ঠিক আছে, তুমি গেস্ট রুমে একটু বিশ্রাম করো, আমি রান্নাঘরটা দেখে তোমাকে মিট করবো। ঠিক আছে, রঘুবীর, রঘুবীর আমায় ডাকছেন বড়মা। হ্যাঁ হ্যাঁ, শোনো, এই দিদিমণিকে ওপরে গেস্ট রুমে নিয়ে যাও। ঠিক আছে, কেমন? আসুন দিদিমণি। এক মিনিট, বাই দ্য ওয়ে, আমি এতক্ষণ লক্ষ্যই করিনি, তুমি বাঁ হাতে গ্লাভস পরেছো কেন? আসলে আন্টি, সামারে আমার বাঁ হাতে একরকমের র্যাশ বেরোয়, সেই জন্য একটা সুতির গ্লাভস পরে থাকি আর কি। শুধু বাঁ হাতেই? না, শুধু বাঁ হাতেই বেরোয়। আশ্চর্য, ডান হাতে বেরোয় না অথচ বাঁ হাতে। ঠিক আছে, আমি দেখে দেবো, তুমি বরং রঘুর সঙ্গে ওপরে যাও। রঘুবীর, তুমি ওকে রুমে নিয়ে যাও। ঠিক আছে। ওকে আন্টি। গুড মর্নিং। তুমি তাহলে এখন এই ঘরেই থাকো? মানে? মানে রঘুবীর থাকতে তুমি ঘর গোছাচ্ছ, তাই প্রশ্ন করছি আর কি। শীলা, বাড়ির কাজ করতে আমার ভালো লাগে। এন্ড আই গেস স্পেশালি এই ঘরের কাজ করতে তো আরো ভালো লাগবে, তাই না শীলা? আমার মনে হয় একান্ত ব্যক্তিগত এই প্রশ্নগুলি করার তোমার কোনো অধিকার নেই, কারণ এ বাড়ির তুমি কেউ না। ও, আর তুমি এক্স্যাক্টলি এ বাড়ির কে জানতে পারি? এ বাড়ির কেউ না হলেও এই বাড়িটার ওপর আমার অধিকার আছে, এই বাড়িটা আমার বাবার। আর এক্স্যাক্টলি হয়তো সেই অধিকারে তুমি প্রবালে। ইনাফ, ইনাফ। এই বিষয়ে আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। আর তাছাড়া আমার মনে হয় তুমি প্রবালের সঙ্গে কথা বলতে চাও। ফেল, আই এম সরি, প্রবাল তো এখন এখানে নেই। আমার মনে হয় তুমি বরঞ্চ ও এলে এইসব কথা আবার শুরু করো। তাহলে তুমি প্রবালকে নাম ধরে ডাকো। কেন, এর জন্য কি তোমার পারমিশন লাগবে? বিদিশা, ডোন্ট বি সিলি, আমি কিন্তু তোমার প্রতিদ্বন্দ্বী হতে চাই না, তুমি প্রথম থেকেই আমাকে ভুল বুঝছো। এক্সকিউজ মি, তোমাকে আমি কিছুই ভাবছি না, আর আমার কম্পিটিটর, আই এম সরি, প্রশ্নই ওঠে না। কি শুনে তুমি এখানে? আমি তোমার গেস্ট রুমে খুঁজছি। আন্টি, আমি এখানে বিদিশার সাথে একটু গল্প করছিলাম। গল্প নয়, পার্সোনাল কোয়েরিজ করছিলে। শীলা, গেস্টের গেস্ট রুমে থাকা ভালো, বিকজ আই বিলিভ দ্যাট ইজ ইয়োর জুরিসডিকশন। শীলা, চলো তোমার রিপোর্টগুলো দেখি। আন্টি, বিদিশা বলছিল এই বাড়িতে ওর একটা অধিকার আছে, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে ওর অধিকারের সীমা সেখানেই থেমে থাকবে না। এনিওয়েজ, চল গেস্ট রুমে যাওয়া যাক।
হ্যালো হ্যালো হ্যাঁ আমি বলছি, এদিকে গন্ডগোল শুরু হয়ে গেছে, সমস্ত দোকানপাট সব বন্ধ হয়ে যাচ্ছে। তুমি কোথায় আছো? আমি পার্টি অফিসে, এক্ষুনি ডেড বডি নিয়ে বেরোতে হবে। শোনো, আমি বলছিলাম কি, তোমার শ্মশানে না গেলে কি চলবে না? না তা হয় না, ইট লুকস অড। হ্যাঁ, যেটার জন্য বলছিলাম, মৃন্ময় ঘোষাল বড়ানগরের লোক ছিলেন, তাই গন্ডগোলটা ওদিকেই বেশি শুরু হয়ে গেছে। তাই আমার মনে হয় অদৃশ্যের বাড়ি না ফেরাই ভালো, কারণ ওর বাড়ি তো বড়ানগরেই। আমি ওকে নিয়ে বাড়িতে আসছি, তুমি ওর খাবার রেডি রেখো, ঠিক আছে? সে না হয় করে রাখবো, কিন্তু তুমি এক্সট্রা রিস্ক নিও না, আর যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি চলে আসবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ আমি আসছি, ঠিক আছে, ওকে রাখছি। রঘুবীর, হ্যাঁ এক গ্লাস ঠান্ডা জল নিয়ে এসো। চা হলে মন্দ হতো না? চা খাবে? হ্যাঁ যদি ঝামেলা না হয়। না না ঝামেলা খাবে রঘুবীর, দু কাপ চা। দু কাপ চা, আর আমারটা চিনি ছাড়া লিকার। চিনি ছাড়া লিকার? আর আমি এক্ষুনি নিয়ে আসছি। বুঝলে, আমি অ্যান্টিসিপেট করেছিলাম জানো, এই বড়ানগরে মৃন্ময়দার মার্ডারটা নিয়ে একটা ঝামেলা হবে, ওখানকার কেডাররা ছেড়ে দিত না। আর কি জানো, মৃন্ময়দা ওই লোকালিটিতে খুব পপুলার ছিল, খুব পপুলার ন্যাচারালি। ইয়ে হলো, যাক তোমার কথা বলো। আমার আমার আবার নতুন কি, এই চলে যাচ্ছে। তোমার জীবন নাট্যে নতুন কোনো নায়িকার আবির্ভাব ঘটেনি এখন? না না, আমার জীবন নাট্য স্ত্রী ভূমিকা বর্জিত। বলো কি হে, হ্যাঁ মৌমাছি কখনো ভ্রমর হয়ে যায়? হ্যাঁ মেঘ না থাকলে আকাশ বাজে? বৈরাগ্য সাধনে মুক্তি খুঁজছো নাকি? সে তোমার কম্ম নয় বুঝলে। এই চিনি ছাড়া লিখা। আজকে সকালেই তো দেখলাম বাগানে বেশ একটা ফুল ফুটেছে, হ্যাঁ বেশ সেক্সি তো। আরে না না, ও তো মার পেশেন্ট। মার মাসিমা কি আবার প্র্যাকটিস শুরু করেছেন নাকি? না না, একদম মার একদম মানে নাছর বান্দা পেশেন্ট, কিছুতেই পেছন ছাড়ছে। তুমি আবার তার বান্দা হয়ে যাওনি তো? আরে না রে বাবা। তোমরা ফিরে এসেছো? হ্যাঁ। কি ঝামেলায় ফেললাম বলুন দেখি। এ মা, ঝামেলা হবে কেন, ওই পরিবেশে যদি আপনি যেতেন খুব অসুবিধায় পড়তেন তো, ভালোই করেছেন এখানে চলে এসেছেন। যাই হোক, আপনারা তাহলে একটু রেস্ট করে নিন, স্নান করে নিন, আর আমার লাঞ্চ একদম রেডি আছে আপনাদের জন্য। দাঁড়ান, এখনো তো চায়ের পর্বই শেষ হলো না। তাও ঠিক, অল রাইট, অ্যাজ ইউ উইশ। আপনি যখন রেডি হবে তখনই আপনার জন্য লাঞ্চ দেওয়া হবে, অল রাইট? প্রবাল, তোমার শ্যালিকাটি বড় ভালো। সংসারের সব দিকে ওর নজর, সমস্ত খুঁটিনাটি একেবারে নখদর্পণে। তা তোমার মনের দর্পণে ওর ছায়াটা পড়ছে না কেন বলো দেখি? কি হলো, কথা বলছো না যে, আরে কিছু উত্তর দাও। না, ব্যাপারটা যে একেবারে ভেবে দেখিনি তা নয়, তবে তবে কি, তবে সমস্যাটা কোথায়? সমস্যাটা অন্য জায়গা। তুমি বলছো যে বিয়ের প্রস্তাব করলে বিদিশা রাজি হবে না? না না তা নয়, বিদিশা ঠিক আপত্তি নেই, ও সম্মতিই আছে, তবে তবে আবার কি? আরে বাবা, মিয়া বিবি রাজি তো সমস্যা কোথায়, আমি তো বুঝতে পারি না আসলে। শুনলাম তোমরা এসে গেছো, খুব ভালো করেছো এখানে এসে। হ্যাঁ যা বলছিলাম, বলি সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো মা। কেন? মা আসলে বিদিশাকে ঠিক পছন্দ না,
পছন্দ না। আপনি তো কিছুই নিলেন না নাকি? না, আসলে আমার ফুড হ্যাবিটটা একটু অন্যরকম। দুপুরবেলা আমি একটু শসা কিংবা জুস, মাঝে মাঝে একটু টক দই খাই। প্রেশার প্রবলেম বা ওসব কিছু নেই তো? না, তেমন কিছু না। কিন্তু শোনো, তুমি এত কম খেলে দুর্বল হয়ে পড়বে। আসলে দেখো, তোমার এই স্পাইসি তুমি অ্যাভয়েড করতে পারো, সেটা নিশ্চয়ই তুমি অ্যাভয়েড করবে। তবে সারাদিনের মধ্যে একটু ভাত আর রাত্রে স্যুপ বা জুস এই জাতীয় নিশ্চয়ই নিলে কোনো ক্ষতি হবে না। আচ্ছা, তোমার যদি ইচ্ছে হয় তোমাকে টক দই দেওয়া যেতে পারে, কিন্তু বাড়িতে টক দই আছে। না, তার আর দরকার নেই, আসলে আমার পেটটা ভরে গেছে। আমি প্রবালের ওখানেই আছি, খাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, আমি জেনে নিচ্ছি। আরে বাবা, আমি জেনে নেবো বলছি তো, জেনে নেবো। হ্যাঁ ঠিক আছে। বরানগরের সিচুয়েশনটা আরো গ্রেভ হয়ে গেছে। জয়া ফোন করেছিল, ওখানে দুজন মার্ডার হয়েছে। আর বিকেল থেকে নাকি ওখানে কারফিউ জারি হয়ে গেছে। তাই? তাহলে তোমার এখন ওখানে যাওয়াটা সেফ হবে না অতীশ, তুমি বরং এখানেই থেকে যাও। হ্যাঁ, তুমি থেকে যাও। আর শীলা, তুমিও থেকে যাও। আন্টি, আমার তো নিওয়ালিপুরে, ওখানে কোনো প্রবলেম নেই। আমি বলছি আজকে রাত্রে তুমি এখানে থেকে যাও। ঠিক আছে আন্টি, আপনি যখন বলছেন তখন নিশ্চয়ই থাকব। এখনো কমপ্লিট হয়নি, আজকে সারা রাত চলবে নাকি? আই এম ভেরি লয়াল, এটা মনে রাখো, আই এম লয়াল। লয়াল? কিন্তু ড্রিঙ্কস এর সঙ্গে লয়ালটি কি সম্পর্ক সেটা তো বুঝলাম না। নট অনলি অ্যাম আই লয়াল, আই এম অলসো ভেরি লিনিয়েন্ট। লিনিয়েন্ট? কিন্তু এক্ষেত্রে যে দুটোই ক্ষতিকারক বন্ধু। দেখো, এই মদ আমার কোনো ক্ষতি করছে না, বুঝতে পেরেছো? ক্ষতি করছো তুমি। তুমি? আমি? হ্যাঁ, বুঝলাম না। ইয়েস ইয়েস, ইউ প্রবাল রায়, তুমি আমার ক্ষতি করছো। আমাকে তুমি ল্যাং মেরেছো, মারছো, রোজ মারছো। আমার চেয়ার তুমি কেড়ে নিয়েছো। অ্যান্ড বিকজ আই অ্যাম লিনিয়েন্ট, তাই জন্য আমি জেনে শুনে তোমার এখানে আছি। আমি জানি তুমি শত্রুপক্ষ, তার সত্ত্বেও আমি এখানে আছি। আই অ্যাম অ্যাকসেপ্টিং ইয়োর হসপিটালিটি। আমি তোমার এখানে ড্রিঙ্ক করছি, তোমার খাটে শুচ্ছি। কিন্তু একটা কথা আমি কিছুতেই বলতে পারছি না, যে আউট অফ অল পার্সনস তুমি আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছো। পথের কাঁটা, ইউ হ্যাভ টেকেন মাই চেয়ার। আমার কেরিয়ার তুমি শেষ করে দিয়েছো, অনলি ফর ইউর ইনফ্লুয়েন্স ওভার সিএম। ইউ ইউ হ্যাভ ডিপ্রাইভড। না না না,
না বন্ধু, আমাকে তুমি সম্পূর্ণ ভুল বুঝছো। তোমাকে ডিপ্রাইভ করার আমার কোনো ইচ্ছে নেই, কোনো ইচ্ছে নেই। কি হল, তাকিয়েছো কেন? বলো প্রবাল রায়, তোমার এই হাসিটা খুব কনফিউজিং। বাবা, আমার হাসিটা দোষ হয়ে গেল? দেখো প্রবাল রায়, তুমি তোমার ওই হাসি দিয়ে অনেক মেয়ের মাথা ঘুরিয়ে দিতে পারো, বুঝতে পেরেছো? তাদের লাইনে এনে ফেলতে পারো, কিন্তু একটা কথা তুমি মনে রেখো, এই অদৃশ দত্তকে তোমার ওই হাসি দিয়ে কিছু করতে পারবে না। অ্যান্ড ইউ উইল হ্যাভ টু ফেস দ্য কনসিকোয়েন্সেস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি এখন শুয়ে পড়ো, এই ব্যাপারে কাল কথা হবে, ঠিক আছে? যাও শুয়ে পড়ো। গুড নাইট। গুড নাইট বন্ধু। সব পথের কাটা আমার। শিলা রাত্রিরে থাকার কি দরকার ছিল? ওর তো নিউ আলিপুরে বাড়ি, ওখানে তো কোনো ঝামেলাই হয়নি। মাসিমা শুধু শুধু ওকে রাত্রিরে থাকতে বললেন। কি করি বলতো, দেখলে মা জোর করে কথাটা তুলল। এইসব কিন্তু আমার একদম ভালো লাগে না। এদিকে আরেক গন্ডগোল, অদৃশ শুধু শুধু আমার দোষারোপ করছে। কি ব্যাপারে? ওর ধারণা আমি ওকে ডিপ্রাইভ করে পূর্তমন্ত্রী চেয়ারে বসছি। বসছো মানে? এটা কি মিউজিক্যাল চেয়ার নাকি, যে যার যখন ইচ্ছে হবে, যখন খালি পাবে সে বসে পড়বে? ও বলছে আমি সিএম এর প্রিয় পাত্র, তাই উনি আমাকে ওই সিটে বসিয়ে দিচ্ছেন। আমি নাকি ওকে ল্যাং মারছি, ডিপ্রাইভ করছি, নানা রকম কথা। অদ্ভুত কথা, হাউ স্টুপিড। যাই হোক, এটা যদি সত্যিও হয় তাতে তোমার কি দোষ বলো তো? শোনো, তোমাকে একটা কথা বলার ছিল। ওই মাসিমা শিলাকে ভীষণ ইনডালজ করছেন। আমি তো করছি না, আমি তো করছি না দিশা, আমি তো তোমাকে কোনো অমর্যাদা করছি না। আর আরেকটা কথা, আমি কিন্তু এভাবে পারছি না দিশা। লেটস সেটল, আমি তোমাকে বিয়ে করতে চাই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। তুমি রাজি তো? অফকোর্স অফকোর্স আমি রাজি। কে কে ওখানে, কে বলতো? একটা তুমি বসো, আমি দেখছি। কে কে ওখানে? কে? কই? কেউ নেই তো? স্পষ্ট দেখলাম কে যেন একটা সরে গেল, একটা ছায়া মূর্তি মতো। যাগে, তুমি বেশি টেনশন নিও না, শুয়ে পড়ো, আমি এসবগুলো দিয়ে যাচ্ছি, খেয়ে নিও কিন্তু। হ্যাঁ, একটু গ্লাসটা দাও না গো। কি হতে পারে বলতো এরকম হঠাৎ? এরকম কেউ না, তুমি এমনি দেখেছ না? না, আমি দেখলাম পরিষ্কার। জল চলো। বেশি জল দিয়ে দিয়েছো। ঠিক আছে, খেয়ে নাও। আমি এটা ধুয়ে আনি। গুড নাইট। গুড নাইট।
আমার গল্প ফুরল, নোটে গাছটি আমি মরিয়ে দিলাম ইন্সপেক্টর। আমার কত আদরের বৌমা উর্মিমালাকে আমি বাঁচাতে পারিনি, কিন্তু তোমাকে বাঁচিয়ে দিয়ে গেলাম আমার নিজের ছেলের জীবনের বিনিময়ে। আমি গান্ধারী হলেও পুত্র স্নেহে অন্ধ গান্ধারী নই। তুমি আমাকে ক্ষমা করো, আর একটা অনুরোধ, তুমি আমাকে ক্ষমা করো না। আন্টি, আন্টি, এতদিন আমি আপনাকে মানুষ হিসেবে শ্রদ্ধা করতাম, জানেন আজ থেকে আমি আপনাকে দেবী হিসেবে পূজো করবো। ইন্সপেক্টর, আমি প্রস্তুত। আমি সরি মিসেস রয়, আমাকে আমার ডিউটিটা করতেই হবে।